ফ্যাশন আজ অন্য মাত্রায় পৌঁছেছে। নিজের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে আজকের দিনে প্রায় নিয়মিত বদলাচ্ছে ফ্যাশনের ট্রেন্ড, আর তা ভাইরালও হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনই এক অভিনব ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে কোপেনহেগেনে ফ্যাশন শোয়ের আসর বসেছে, যেখানে নিজেদের ডিজাইন নিয়ে হাজির হয়েছেন বিশ্বের ফ্যাশন ডিজাইনাররা। এমন সময় খাবার টেবিলে বসা এক তরুণী কাঁচের গ্লাসে চামচ বাজিয়ে সবার আকর্ষণ এক লহমায় টেনে নিলেন নিজের দিকে। এরপর নিজে চেয়ার ছেড়ে উঠে সোজা হাঁটা লাগালেন। আর কি কাণ্ড! তার সঙ্গে চলল সেই টেবিলের উপর থাকা টেবিল ক্লথ। ততক্ষণে টনক নড়েছে সবারই, অনেকেরই মুখ হাঁ। সত্যি এরকম ফ্যাশন বোধ হয় আশা করেননি অনুষ্ঠানে উপস্থিত কেউই। আর সেই টেবিল ক্লথে থাকা খাবার, প্লেট, কাঁচের গ্লাস সবই তখন এক এক করে মাটিতে পড়তে শুরু করেছে। ফ্যাশনের এই নতুন ভিডিও এখন রীতিমতো চর্চার বিষয় নেটিজেনদের মধ্যে। অবশ্য সেই তরুণীর এসব নিয়ে কোনো কিছু ভ্রূক্ষেপ নেই। তিনি তার মতো করে গটমট করে হেঁটে ফ্যাশন শোয়ের আসর ছেড়ে সোজা বেরিয়ে গেলেন।